1971 সালের 6 ডিসেম্বর বর্বর পাক বাহিনীর কবল থেকে মুক্ত হয় ফেনি। আপনারা কি জানেন, সাধারণ জনমানুষের সাথে মিলে মুক্তিবাহিনী যে কৌশলে ফেনীতে পরাজিত করেছিল পাকিস্তানি বাহিনীকে, তা বিশ্বযুদ্ধ ইতিহাসে এক চমকপ্রদ বিস্ময়কর ঘটনা। তাই তো মুক্তিযুদ্ধের সময়কার এ রণাঙ্গনের সম্মুখ যুদ্ধ কৌশল বাংলাদেশ, ভারত ও পাকিস্তানি মিলিটারি একাডেমিতে পাঠ্যসূচি হিসেবে অন্তর্ভুক্ত। ভারতের সঙ্গে তিন দিকে থাকা ফেনী সীমান্তে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছিল, এর মধ্যে শুভপুর ও বিলোনিয়া যুদ্ধ অন্যতম। তৎকালীন আওয়ামী লীগ নেতা ফেনী মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম খাজা আহমেদের নেতৃত্বে ফেনীর মুক্তিযোদ্ধারা লড়াই শুরু করেছিলেন। মুক্তিযুদ্ধে বিএলএফ এর ফেনী মহকুমা কমান্ডার হিসাবে ভিপি জয়নাল ও জহিরউদ্দিন বাবর জেলার পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফেনীর অনেকগুলো রণাঙ্গনের মধ্যে চিথলিয়া, মুন্সিরহাটের মুক্তার বাড়ি ও বন্ধুয়ার প্রতিরোধের যুদ্ধ ইতিহাস খ্যাত হয়ে আছে। ফেনী অঞ্চলের মুক্তিবাহিনীর অধিনায়ক তৎকালীন ক্যাপ্টেন জাফর ইমামের নেতৃত্বে ভারতের বিলোনিয়া ও তৎসংলগ্ন অঞ্চল থেকে 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিযানে পর্যুদস্ত হয়ে সম্মিলিত পাক বাহিনী চট্টগ্রামের দিকে পালিয়ে যায়। এরপর ফেনীর পূর্বাঞ্চল দিয়ে প্রবেশ করে স্বাধীন বাংলার পতাকা ওড়ায় মুক্তিযোদ্ধারা। ফেনী মুক্ত হয় ঢাকা চট্টগ্রামের সাথে সড়ক ও রেলপথে পাক বাহিনীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে করে বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত হওয়ার বিষয়টি সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ফলে নিশ্চিত করে বলা যায়, আজকের দিনে ফেনী মুক্ত না হলে বাংলাদেশের বিজয়ে আরো বিলম্ব হতো। আজকের এই গর্বিত দিনে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।